রাজ্যে দুটি লোকসভা আসনের পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিরোধী প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছে শাসক দল বিজেপি। দেশবাসীর পাশাপাশি রাজ্যবাসী উপলব্ধি করেছে দেশ তথা রাজ্যের উন্নয়নে বিজেপির কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের সংকল্পকে আস্থা রেখে রাজ্যবাসী বিজেপি প্রার্থীদের জয়ী করেছেন। বৃহস্পতিবার আটটাউন বটদোয়ালি মণ্ডলের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সংবাদের মুখোমুখি হয় নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। বলেন, জনগণের আশীর্বাদ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় জয়ী হয়ে প্রথমবার বিধানসভায় যাবেন। জনগণ যে আস্থা নিয়ে ওনাকে জয়ী করেছেন সেই আস্থা যেন বজায় থাকে সেভাবেই কাজ করবেন তিনি। তবে শুধু রামনগরবাসী নয়, রামনগরের পাশাপাশি বটদোয়ালি এলাকার উন্নয়নে এগিয়ে আসবেন তিনি। জয়ী হওয়া সহ একটা আনন্দের বিষয়, দলের প্রতিনিধি কথা জানাই প্রার্থীদলের আমি সময় আমরা জনগণ আমাকে জয়ী করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আমার যারা কার্যক্রম কাজ করেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাভাবনা বা ওনার যে উন্নয়নের কাজ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর মুখী সরকারের যে কাজ এবং আগরতলা পৌরনিগমের আমাদের সমস্ত প্রকল্পের যে কাজ করেছেন বা মেয়র যে কাজ করেছে তার মূল্যায়ন মানুষের মাধ্যমে সবাইকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আজকে আর তেমন বদলি মন্ডল উদ্যোগে মন্ত্রিসভা সংস্থান দিয়েছে এবং অন্যান্য কার্যকরী সদস্যরা আছেন মণ্ডলে, যিনি সভাপতি উনিও আছেন, ওনারা আজকে আমাকে এই মণ্ডলের পক্ষ থেকে সম্মুখিত করা হয়েছে। আমি অত্যন্ত আনন্দ পেয়েছি। রামনগর মণ্ডলে আমি দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং এখন আমি রামনগর মণ্ডলের সঙ্গে বটলি মণ্ডলে আছি, বটলি মণ্ডলে এখন আমি বসবাস করি এবং এই মণ্ডলে আমি বটলি বিধানসভায় 3 নম্বর বিচারি কাজ বটলি বলতে আমার দুর্বলতা সারা জীবনে থাকবে। আমি রামনগর কাজ করবো, বটলিতে কাজ করবো। Bureau Report, RE News.